মদিনা ইউনিভার্সিটিতে এক ডক্টর পড়েন। ডক্টর সাহেব বলছেন, মদিনায় থাকতে আমি হাত বুকের উপর রাখি, বাইতুল মুকাররমে এসে হাত বুকের উপর রাখি, আর গ্রামে এসে ফেতনা এড়ানোর জন্য হাতটা নাভির উপরে রাখি। তখন আমাদের একজন দিনী ভাই বললেন যে আপনি মদিনায় কোন আল্লাহর ইবাদত করেন, বাইতুল মুকাররমে কোন রবের ইবাদত করেন, আর গ্রামে গিয়ে কোন রবের ইবাদত করেন? আপনার রব যদি একজন হয়, পৃথিবীর সব জায়গায় গিয়ে আপনার ইবাদতের ধরন একই রকমের হবে। মদিনায় কাকে সন্তুষ্ট করেন আর গ্রামে গিয়ে কাকে সন্তুষ্ট করেন? আমার জীবন আল্লাহর রাস্তায় বিক্রি হয়ে গেছে। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক ইমানদারের জান্নাল সব খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। ইবাদত কার হবে? পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টি আমার দরকার নেই, সিরে আল্লাহর সন্তুষ্টি যদি আমার কাম্য হয়, তাহলে এত ফিরকা, এত মতবাদ, এত তরিকা থাকবে না। তাম পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে দোষী সাব্যস্ত করে, আর আল্লাহর আদালতে যদি আপনি নির্দোষ প্রমাণ হন, তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি ফুলের তোড়া দিয়ে আপনাকে বরণ করে, আর আল্লাহর আদালতে যদি আপনি দোষী প্রমাণ হন, বাঁচার উপায় নাই। বহুদিন বক্তৃতা করে মাহফিল থেকে ছেড়ে চলে এসেছি, খাবার দেয়নি। বহুদিন বক্তৃতা করেছি, থাকার জায়গা দেয়নি। বহুদিন বক্তৃতা করেছি, পয়সা দেয়নি। বহুদিন বক্তৃতা করেছি, কিছুদিন আগে নওগাঁয় গেছিলাম, বক্তৃতা শেষে বললেন, শেষে মুনাজাত করে দিয়ে যাবেন। বললাম, মুনাজাত করতে জানি না, এই বেদাত আমরা শিখি না। বলে, অবশ্যই করতে হবে। লাভ স্টেজ থেকে নিচে নেমে বললাম, মাতা স্তাবাতুমুন নাস ওয়া কাদ ওয়ালাদতুম উম্মাহাতুহুম আহরারা, মা জন্ম দিয়েছে স্বাধীনভাবে, কোন দিন থেকে গোলাম বানানো শুরু করেছো? মাথা তোমার কাছে বিক্রি করি নাই। চলে গেলাম কেক ঠেকাবি ঠেকা, মহিলা নারী পুরুষ সবাই বলে, বাপরে মৌলবীর তেজ। বলছে, এটা মৌলবীর তেজ নয়, এটা হকের তেজ। আপনারা দেখেন নাই, বনশ্রীতে এক বিয়ের অনুষ্ঠানে এক মহিলা ক্যামেরা নিয়ে এসেছিল ক্যামেরা মারার জন্য। সেই চলন্ত বিয়ে পড়ানোর সময় এক ধমকে মহিলা ক্যামেরা ফেলে দিয়ে চলে গেছিল, দেখেন নাই? এর নাম হকের পাওয়ার। মান তাবুদ, ইবাদত আল্লাহর করি আমরা, মাথা আল্লাহর সামনে নত, সন্তুষ্ট আল্লাহর কাছেই চাই, পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টি আমাদের কাম্য। কাইফা তাবুদ, ইবাদত কিভাবে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হবে। কে বগলে পুতুল রেখেছিল, কে সালাতের পিছনে পালিয়ে গিয়েছিল, কার ডিস্টার্ব হয়েছে, কথা শোনার সময় আমার নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জোরে আমিন বলে থাকেন, তাম পৃথিবীর সমস্ত মুক্তি মহোদয় যদি আস্তে আমিনকে উত্তম বলে মনে করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথার সামনে কারো কথা চলবে না। টিভি চ্যানেলে এক বক্তা সাহেব বক্তৃতা করছেন, মাগরিবের আগে দুই রাকাত সুন্নত আজানের পরে পড়া ভালো, এটা মুস্তাহাব, সাহাবায়ে কেরামগণ পড়তেন। আমাদের সমাজে যেহেতু চালু নাই, তাই না পড়াই ভালো। আমার মতে আমাদের সমাজে যেহেতু চালু নাই, তাই না পড়াই ভালো। তোমার মতো বুদ্ধিমানের এই মতামতের খেতায় আগুন দেওয়ার সময় আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লামের এন্তেকালের 150 বছর পরে ইমাম শাফি রাহেমাল্লাহ আসলেন। সেই ইমাম শাফি রাহেমাল্লাহ কোরআন হাদিস শিখলেন, তার এন্তেকালের 250 বছর পরে শাফি মাজহাব চালু হলো। সেই শাফি মাজহাবের সেজদার নাম কোরআনের সুরায় হজ্জের মধ্যে আমাদের মাঝাবি ভাইয়েরা লিখে দিতে বাধ্য হলেন, এটা শাফি মাজহাবের সেজদা, এটা আমাদের মাঝাবে নয়।
এরা শাফি মাযহাবের সেজদা, এটা আমাদের মাযহাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কমপ্লিট করে থুয়ে গেলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মের 150 বছর পূর্বে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইন্তেকালের 250 বছর পরে মাযহাব সৃষ্টি হলো, তার মধ্যে ইমাম শাফির নাম ঢুকলো কি করে? মাযহাব মানুষকে বিভক্ত করে গোটা মুসলিম জাতির লড়াই গোলমালের মূল কারণ হলো এই মাযহাব। কারণ চার দলে মানুষকে বিভক্ত করে আল্লাহর ঘর পর্যন্ত বিভক্ত, 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত এই মাযহাবি বিভক্তির কারণে কাবা ঘরে 542 বছর পর্যন্ত এক জামাতে সালাত হয় নাই। তাই তো মদিনা ইউনিভার্সিটির জনক প্রফেসর ডক্টর মনসুর আসসিমারি মদিনা ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে বলছিলেন, একজন ছাত্র ইন্দোনেশিয়ার বলছিলেন, ক্বালা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মনসুর আসসিমারি টেবিলের উপর চাপড় দিয়ে বলছিলেন, আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আর তুমি বলছো ইমাম শাফি বলেছেন। আল্লাহর কসম, আল্লাহে ওয়ালাউ কাল আলফ শাফি, যদিও 1000 ইমাম শাফি বলেন, খেলাফা মা কাল আল্লাহ কালার রাসূল, আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন, 1000 ইমাম শাফি যদি তার বিরুদ্ধে ফতোয়া দেয় তাহলে সেই ফতোয়া আমরা মানতে রাজি না। এরই নাম হলো আহলুল হাদিস, কোরআন এবং সুন্নাহর দলিল পাওয়ার সাথে আর কারো কোনো কথা চলে না। হ্যাঁ, ইমামদের ইজতিহাদি ফতোয়া তখন চলবে যখন কোরআন সুন্নাহর সরাসরি দলিল পাওয়া যাবে না। যেই বিষয়ে কোরআন সুন্নাহর দলিল পাওয়া যাবে না সেই বিষয়ে কোনো ইমামের ফতোয়া ইজতিহাদি ফতোয়া চলবে, কিন্তু ডাইরেক্ট বুখারীর হাদিসে আছে রফুলিয়া দাইন, ডাইরেক্ট বুখারীর হাদিসে আছে জোরে আমিন, তখন মাঝহাবের দোহাই দিয়ে কোন ইমামের রেফারেন্স দিয়ে এই হাদিসকে প্রত্যাখ্যান করার অধিকার পৃথিবীর কারো না। ইজতিহাদি মাসলা চার মাঝহাবের ইমামের মধ্যে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি আসবে সেটাই আমরা মানব। আমরা চার মাঝহাবের ইমামকে সমভাবে শ্রদ্ধা করি, নির্ধারিত কোনো মাঝহাবকে মেনে আমরা বাকি তিন মাঝহাবকে অবজ্ঞা করি না, আমরা চার মাঝহাবের ফতোয়াই মানি যখন কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়। আল্লাহর রাসূলের তরিকা মানলে ইমামদেরকেও মানা হয়। চার মাঝহাবের চারজন ইমাম বলে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস পেলে আমাদের ফতোয়া তোমরা ফেলে দিও। তাই তো আমরা চার মাঝহাবের চারজন ইমামকে শ্রদ্ধা রেখে এগিয়ে যাই, আমরা হলাম আহলুল হাদিস। পরকালের নাজাতের জন্য দুইটা পথ, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক রাসূলের তরিকায় মানতে হবে। না বুঝে না জেনে কোনো কথা বলা যাবে না, প্রত্যেকটা কথা দলিল জেনে দলিল ভিত্তিক বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।